বর্ষের টুকিটাকিতে আজকের পর্বে স্বাগত আলাস্কার ম্যাটানুস্কা গ্লেশিয়ার বা হিমবাহ থেকে। আজকে আমরা চলেছি ম্যাটানুস্কা হিমবাহ দেখতে। এটা অ্যাঙ্কারেজ শহর থেকে প্রায় 100 মাইল দক্ষিণে, যেতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। যাওয়ার পথে এখানকার ফ্রেড মায়ার গ্রোসারি স্টোর থেকে এই কিছু লাঞ্চের জন্য জিনিসপত্র কিনে নিচ্ছি, কারণ সারাদিন আমরা ওখানে থাকবো, যাতে খাওয়া দাওয়া নিয়ে আর চিন্তা না করতে হয়। সেই জন্য এখানে এসেছিলাম আমরা একটু লাঞ্চ পিক আপ করতে। সো জিনিসপত্র সব গাড়ির পিছনে ঢুকিয়ে আমাদের যাত্রা হলো শুরু। আজকে আমরা একটা ওই গাইডেড ট্যুর নিচ্ছি ম্যাটানুস্কা গ্লেশিয়ার যাওয়ার জন্য। আজকে আমাদের চতুর্থ দিন আলাস্কাতে। এর আগের পর্বগুলো দেখে থাকলে আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় কোথায় গিয়েছি এখন পর্যন্ত এই ট্রিপে। নিচে ডেসক্রিপশন বক্সে আলাস্কা ট্রিপের সব লিঙ্ক দেওয়া আছে, সময় পেলে দেখে নেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আলাস্কার বিখ্যাত গ্লেন হাইওয়ে। এটা অ্যাঙ্কারেজ শহর থেকে দক্ষিণের দিকে চলে গেছে। এর চারিপাশের দৃশ্য অপূর্ব, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিকে পাহাড় আর একদিকে ওই ম্যাটানুস্কা রিভার একদম আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। আমরা একটা ভিউ পয়েন্টে অপেক্ষা করে মানে চারিদিকের দৃশ্য দেখছি, আর আপনারা দেখছেন যে কিভাবে পাহাড় কেটে এই গ্লেন হাইওয়েটা বানানো হয়েছে। এবং রিয়েলি এই রাস্তার বর্ণনা দিতে দিতেই একটা পুরো ভিডিও বানানো যায়। যাই হোক, রাস্তার ভিডিও না বানিয়ে এখন শর্টকাটে আমরা দেখাচ্ছি। আমরা গ্লেন হাইওয়ে থেকে নেবে এই ম্যাটানুস্কা গ্লেশিয়ার পার্কের দিকে যাচ্ছি। এটা একটা প্রাইভেটলি ওন্ড পার্ক, তার মানে আমাদেরকে টিকিট কাটতে হবে ভিতরে যাওয়ার জন্য। তো গাইডেড ট্যুরের মধ্যেই এগুলো সব ইনক্লুডেড আছে। তো ট্যুর কোম্পানি আমাদের এই টিকিট বা অন্য সব কিছুর ব্যবস্থাই করে রেখেছিল। আমরা জাস্ট এই ভিতরে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, বাথরুম টাথরুম করে এইবার ওই গাড়ি করেই আমরা যাব একদম অলমোস্ট গ্লেশিয়ারের সামনে। আমরা একটা লেখা পড়ছিলাম যে পৃথিবীতে এটাই বোধহয় একটা গ্লেশিয়ার যেখানে মানে জাস্ট গাড়ির থেকে 1 মাইল দূরে, 1 মাইল দূরে গেলেই একদম মিডল অফ এ গ্লেশিয়ার পৌঁছানো যায়। এখন আমরা লাস্ট চেক পয়েন্টটা পেরিয়ে চলে যাচ্ছি ম্যাটানুস্কা গ্লেশিয়ারের দিকে। অ্যাকচুয়ালি শীতকালে এই পুরো রাস্তাটা কিন্তু বরফে ঢাকা থাকে, তখন এখানে স্নোমোবাইল রেন্ট করা যায়। সেই স্নোমোবাইল দিয়ে লোকে এই ম্যাটানুস্কা গ্লেশিয়ারে আসে। এই যে আমাদের সামনেই সেই গ্লেশিয়ার। গ্লেশিয়ারে হাঁটার আগে আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রথমত হেলমেট, মাথায় হেলমেট পরতে হবে, এবং আমাদের জুতোর মধ্যে একটা ট্রাকশন ক্লিটস লাগিয়ে দেওয়া হয় যাতে বরফের ওপরে হাঁটার সময় কোনো মতেই পা পিছলে না যায়। স্পাইকড চেনটা লাগিয়ে দেওয়ার পর জুতোটা অনেকটা এরকম দেখতে লাগবে। এই সেন্টার থেকে ওরা আমাদের মাথায় হেলমেটটা ফিট করে দিল, আর যেটা ট্রাকশন ক্লিটস সেটা জুতোর মাপ অনুযায়ী আমাদের হাতে দিয়ে দেয়। আমরা হেলমেট পরে নিয়েছি, ট্রাকশন ক্লিটসটা পরবো জাস্ট গ্লেশিয়ারের বরফে ওঠার একটু আগে। আমাদের সঙ্গে একজন ট্রেকিং গাইড থাকবে। সো গাইড যেটা বলছে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বা হাঁটছি এটা হচ্ছে একটা গ্লেশিয়াল মরেন। 50 বছর আগেও এই এলাকাটা পুরো বরফে ভর্তি ছিল। এই গ্লেশিয়াল মরেন হলো অনেকটা আমাদের যেমন নদী চলে যাওয়ার পর একটা বালির চর পড়ে যায় বা পাথরের নুড়ির চর পড়ে যায়, সেরকম এই গ্লেশিয়ারটা মুভ করে যাওয়ার পর যে মাটি বা অবশিষ্ট অংশটা থাকে সেটাকে বলা হয় গ্লেশিয়াল মরেন। এটা হচ্ছে গ্লেশিয়ারটার শেষ প্রান্ত। এখান থেকে 27 মাইল দূরে অরিজিনাল গ্লেশিয়ারটা শুরু হয়েছে এবং সেখানে সারা বছরই বরফ পড়ে। গ্লেশিয়ারে পৌঁছাতে গেলে আমাদের প্রায় 1.5 মাইল মতো হাঁটতে হবে। আমাদের দুপাশে যে দুটো ছোট্ট পন্ড দেখছেন এটাকে বলে কেটল পন্ডস। অ্যাকচুয়ালি এই পন্ডের প্রায় 50 ফুট নিচে এখনও সলিড আইস জমে আছে, এবং সেই জন্যই ওই আইস থেকে এই জলটা ওঠে, সেই জন্য জলের রংটা এত নীল। আমরা এখন এই ম্যাটানুস্কা গ্লেশিয়ার ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, হাঁটছি। আমাদের ওই গ্লেশিয়ারে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে। আমার মেয়েদেরকে বলছিলাম ছোটবেলায় আমি অনেক জমির আল দিয়ে হেঁটেছি, সেজন্য এই হাঁটাটা আমার কাছে নস্যি। এখন আমরা এই ট্রাকশন ক্লিটস বা স্পাইক খোলসটা জুতোর মধ্যে পরে নিচ্ছি। স্পাইক খোলসটা পরার পর আমাদের হাঁটার আওয়াজটা লক্ষ্য করুন। আর এই যে কালো কালো জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু ময়লা নয়, এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের কুচি।
আমরা এই মুহূর্তে গ্লেশিয়ার জোনের মধ্যে ঢুকে গেছি। এই ট্রেকিং গাইডকে আমরা ফলো করে যাচ্ছি, কারণ এখানে কিছু ছোট্ট ছোট্ট পট হোল আছে যেগুলোতে পা পড়ে গেলে পর্যন্ত কোমর পর্যন্ত ডুবে যাবে, সেজন্য খুব সাবধানে হাঁটতে হয়। ও আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। এই গাইড আমাদের এক্সপ্লেন করছে এখানকার আইসটা কেন এত ব্লু। এই যে কথা বলছিলাম, এটা একটা জাস্ট পায়ের জুতোর ছাপের মতো এরিয়া, কিন্তু দেখুন কতটা গর্ত। এই সব কিছু এত ডিটেলে বলতে গেলে এই ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে, সেজন্য একটু শর্টকাট করতে হবে। অভিযান যাত্রীর মতো আমরা গাইডকে ফলো করে চলেছি। একটা সময়ে আমরা গিয়ে ওই যে পিকটা দেখা যাচ্ছে, গাইড যেটা বলছে এখানে এই 45 মিনিটসে যতটা ওয়াটার তৈরি হয় সেই ওয়াটারটা দিয়ে এই পুরো আলাস্কার কে একদিনে জল সরবরাহ করা যায়। আমরাও একটু এই গ্লেশিয়ার ওয়াটার টেস্ট করি। এটা অনেকটা যেমন গঙ্গোত্রীতে গিয়ে একদম গোমুখ থেকে পবিত্র জল পান করার মতো। তো আমরা জল কিছু পানও করছি, আবার ওই বটলে ভরেও দিচ্ছি। একটু মজা করছে ওই কিছুটা জল নিয়ে। এই যে বলেছিলাম ছোট ছোট পাথরের কুচি আছে বরফের উপরে, সেগুলোর উপরে ঢেলে দিয়ে দেখছে কীভাবে ওটা ক্লিন হয়ে যাচ্ছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে বরফের পাঁচিল ঘেরা। এই ওয়ান অফ দ্য পাঁচিল টপকেই আমরা উঠব একদম উঁচুতে। অবশেষে আমরা পুরো ফ্যামিলি গিয়ে উঠে পড়লাম পিকে। আপনাদের মনে আছে নিশ্চয়ই একবার বুদ্ধিবাঘা ফুল হাততালি দিয়ে পৌঁছে গিয়েছিল একদম বরফের মাঝখানে, চারিদিকে শুধু বরফ আর বরফ। আমরা এখন অনেকটা সেরকম জায়গায়। বাকিরা সবাই আস্তে আস্তে ওপরে উঠেছিল, কিন্তু একটু প্রবলেম দেখা দিল। একজন খুব বয়স্ক ভদ্রলোক ছিলেন, তার তিনি ঠিক ভরসা করে উপরে উঠলেন না, সেই জন্য আবার ওখান থেকে নেবে একটু ঘুরে আবার উপরে দিকে ওঠার ব্যবস্থা করতে হয়েছিল। ওখান থেকে নেবে পড়তে হলো, নাহলে ওই ভদ্রলোককে আমাদেরকে ওই ছেড়ে দিতে হতো কেউ এসে নিয়ে। তো সেই জন্য আমরা একটু ঘুরে ওই ওই পিকেই উঠবো, কিন্তু একটু অন্য রাস্তা দিয়ে একটু হাঁটতে হবে। এখানে খুব ঠান্ডা হাওয়া, অ্যাকচুয়ালি আউটসাইড টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু ঘুর পথে এসে আমরা ওই গ্লেশিয়ার একটা সাইড দিয়ে আবার সেই উঁচু পিকটাতেই উঠছি। আমরা ওইখান দিয়ে ওঠার চেষ্টা করছিলাম। Yeah, and kind of break. Oh my god. We're all gone. এখন পোজ দিয়ে ছবি তোলার পালা। এই গাইড আমাদেরকে একটা বরফের চাঙ্ক এনে দিল, বললো টেস্ট করে দেখো। আমি জিজ্ঞেস করলাম যে এর মধ্যে ওই তুষার পোকা আছে কিনা, তো বলছে না তোমরা খেতে পারো। এখানে সবাই বরফে কোপ মেরে দেখছে, কিন্তু আমরা যারা নিউ জার্সিতে বাস করি শীতকালে আমরা প্রচুর বরফ কোপাই বা বরফ ক্লিন করি, সুতরাং খুব একটা অ্যাডভেঞ্চার এর কারণে কিছু নয়। একটু গ্লেশিয়াল সিল্ট বা মাটি তুলে সবাইকে মজা করেই বলছে যে এটা মুখে লাগালে মুখের চামড়ায় বার্ধক্যের ছাপ পড়বে না। এর অনেক ন্যাচারাল গুণ আছে, এটা অ্যামাজনেও কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে ফ্রি, সুতরাং সবাই লাগাও। সবাই এখন মুখে গ্লেশিয়াল ফেশিয়াল লাগাতে ব্যস্ত। এখন জুতো থেকে ট্রাকশন ক্লিপসটা খুলে নেওয়ার পালা। গ্লেশিয়ার সিলসের নিচে এখানে ব্ল্যাক আইস আছে, ঠিকঠাক মতো না হাঁটলে কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করার পর এখন আমাদের লাঞ্চ খাওয়ার পালা। এটা হচ্ছে সবথেকে ভালো, ওয়ার্ল্ডস বেস্ট ডাইনিং টেবিল। এই যো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের আগামীকালের প্ল্যান হচ্ছে অ্যাঙ্কারেজের আশেপাশটা ঘোরা, গাইডের সঙ্গে বিভিন্ন রকমের ফুড টেস্ট করা। সঙ্গে থাকবেন আশা করি।